24 ঘন্টা অন্তর অন্তর একটা করে ঘটনার কথা আমাদের সামনে উঠে আসছে, প্রত্যেকটাই চাঞ্চল্যকর এবং ভয়াবহ। কোনো একটা ঘটনার পর্যালোচনা আপনি তখন করতে পারেন যখন সেখানে কোনো স্থিতি আসে বা তার সমাপ্তি ঘটে, কিন্তু কালিয়াগঞ্জের ঘটনার ক্ষেত্রে স্থিতি বা সমাপ্তির আশা করাটা একটা ব্লান্ডার, কারণ সেখান থেকে একের পর এক ঘটনার কথা উঠে আসছে, আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। প্রথমেই যেটা জানা গেল সেটা হচ্ছে একটি নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই মৃতদেহকে টেনে হিঁচড়ে অত্যন্ত অসম্মানের সঙ্গে, অমানবিকতার সঙ্গে পুলিশ নিয়ে যাচ্ছে। এই ঘটনা নিয়ে আপনি কথা বলবেন কি বলবেন না, তার মধ্যেই পরের ঘটনা সামনে চলে এলো, পুলিশ বাবা গো মা গো করে ভিক্ষা চাইছে, তাদের থানায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে বেধড়ক মারধর করা হচ্ছে, সেই খবর সেই দৃশ্য চারিদিকে ছড়িয়ে পড়লো। এখান থেকে আপনি এগোবেন কি এগোবেন না, পরের দিনই অত্যন্ত গুরুতর একটি অভিযোগ উঠে এলো যে পুলিশ মাঝরাতে বিরোধী দলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হানা দিয়েছে, তার বৃদ্ধ বাবা মাকে আটক করেছে এবং সেই সময় চারপাশের যে জনতারা ছিলেন তারা উত্তেজিত হয়ে ওঠেন, রেগে যান এবং প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেন। উত্তেজিত জনতাকে লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে এবং সেই গুলি গিয়ে লাগে এক যুবকের বুকে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনাতে তাও এটা একটা ভার্সন, এই ঘটনা নিয়ে আরও নানান রকম ভার্সন, নানান রকম অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে। যেহেতু জানা যাচ্ছে যে যিনি মারা গেছেন তার দাদা বিরোধী দলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, তাই সেখানে এই অভিযোগও উঠে আসছে যে পুলিশ ডেলিবারেটলি এটা করেছে, ইনটেনশনালি, ইন কোল্ড ব্লাড পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু কোল্ড ব্লাডে ইচ্ছা করে ঘটিয়েছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো পরের কথা। আপনি এখানে প্রথম থেকে যদি প্রশ্ন করেন দেখবেন উত্তর পাবেন না। প্রথম প্রশ্ন, মৃতদেহটিকে ওইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো কেন, তার কোনো পরিষ্কার উত্তর নেই। আপনি যদি দ্বিতীয় প্রশ্নে আসেন যে পুলিশকে বেধড়ক মারধর করা হচ্ছে, ভয়াবহ দৃশ্য চারিদিকে ছড়িয়ে পড়লো, এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো কি করে, তার কোনো উত্তর আপনি পাবেন না। এরপর যদি আপনি প্রশ্ন করেন যে যে পুলিশ ওই রকম বাবা গো মা গো করে প্রাণ ভিক্ষা করছিল তারাই আবার দেখা গেল পরের দিন একেবারে রণচণ্ডী মূর্তি ধারণ করেছে, সেটাই বা কি করে হলো, তাও জানা নেই, নাকি জানা আছে, দুটোর মধ্যে ডিরেক্ট কোরিলেশন রয়েছে, একটা হয়েছে বলেই কি আরেকটা হয়েছে। যাই হোক, এভাবে খাপছাড়া করে তো শুরু করা যায় না, প্রথম থেকে আমরা এই ঘটনার ঘন ঘটায় আসি এবং প্রথম থেকে যে কনসার্নগুলো উঠে আসছে সেই কথাগুলো এক এক করে আপনাদের সামনে রাখছি। প্রথম কনসার্ন যেটা প্রথমেই আপনার চোখে লাগার কথা সেটা হলো একটি মৃতদেহ, একটি নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, পরিবারের তরফ থেকে ধর্ষণের অভিযোগ তোলা হচ্ছে, সেই মৃতদেহ পুলিশ নিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছে, সসম্মানে, ভালো করে, নাকি টেনে হিঁচড়ে অমানবিকতার সঙ্গে, অসম্মানের সঙ্গে? আর যদি টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যায় তাহলে তারা সেটা কেন করছে, চারপাশে প্রচণ্ড উত্তেজিত জনতা ছিল সেই কারণে, নাকি এটা ছাড়া অন্য কোনো পন্থা পুলিশের জানা ছিল না, জানা নেই সেই কারণে? কারণ এই ঘটনা ঘটার পরপরই সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট বলছে সমস্ত থানায় পুলিশের সব মহলে মৃতদেহ বহন করার সমস্ত সামগ্রী সত্তর কিনতে হবে, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে। বুধবার রাজ্য পুলিশের আইজির তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বলা হয়েছে এই সমস্ত কিছু কেনার জন্য অর্থ অলরেডি বরাদ্দ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে মৃতদেহ যদি সঠিকভাবে উদ্ধার করা না যায় তাহলে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। বাহ, অসাধারণ! এখন তাদের মনে হচ্ছে, ও আচ্ছা, একটা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটা বডি ব্যাগ দরকার হয়, আচ্ছা তাহলে এতদিন তারা কিভাবে করতে, টেনে হিঁচড়ে নিয়ে যেতেন নাকি প্লাস্টিকের ব্যাগে করে মিউনিসিপ্যালিটির ভ্যানে করে নিয়ে যেতেন? এখানে অবশ্যই আপনার প্রশ্ন হওয়া উচিত যে ওই মৃতদেহটি, ওই মেয়েটির মৃতদেহ এইভাবে কেন নিয়ে যাওয়া হলো, মিনিমাম সম্মানটুকু সে মৃত্যুর পরে কেন পেলো না, সেই মৃতদেহটিকে মানবিকতার সঙ্গে কেন হ্যান্ডেল করা হলো না? তারই সঙ্গে এখানে আপনার চিন্তা এটাও হওয়া উচিত যে তাহলে এর আগে কতজনকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখন পুলিশ বিজ্ঞপ্তি জারি করছে যে সবাইকে সবেই মৃতদেহ বহনের জিনিসপত্র কিনতে হবে, তার মানে এতদিন পর্যন্ত আরও কতজনের মৃতদেহ পুলিশ এইভাবে নিয়ে গেছে, তারাও তো কোনো না কোনো পরিবারের অংশ, তারাও তো মানুষ ছিলেন। এবং এইখানে আরও একটা বিষয় যেটা দায়িত্বজ্ঞানহীনতার নিদর্শন হিসেবে সামনে উঠে আসে, আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য হাঁসখালীর ঘটনার সময়, মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়েটার, আপনি এটাকে রেপ বলবেন নাকি প্রেগনেন্ট বলবেন নাকি লাভ অ্যাফেয়ার বলবেন নাকি ওকে কেউ মেরেছিল নাকি শরীরটা একটু খারাপ ছিল, আমি পুলিশকে বলেছি ঘটনাটা কী, ঘটনাটা খারাপ, গ্রেপ্তার হয়েছে, মেয়েটার শুনেছি লাভ অ্যাফেয়ার ছিল। এবার এই নিয়ে তুমুল সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল, প্রচণ্ড নিন্দা হয়েছিল। এই সমস্ত জিনিসে কি হয়, মানুষ ভুল থেকে শেখে, কিন্তু এখানে সেসব কোনো ব্যাপার নেই। এবারেও মুখ্যমন্ত্রী এই কালিয়াগঞ্জের ঘটনায় বলছেন আমরা পরিবারটার পাশে আছি, আমাদেরও দুঃখ হয়, হোয়াটসঅ্যাপ পুরোটাই আমাদের সামনে এসেছে, ওদের মধ্যে একটা ভালোবাসার উদ্যোগ ছিল, পুলিশ পুরোটা তদন্ত করে দেখবে। মানে হোয়াটসঅ্যাপ থেকেই সবটা জানা যাচ্ছে, প্রিলিমিনারি রিপোর্ট আর রম্যরচনার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ দুটোই হোয়াটসঅ্যাপে পাওয়া যায়।
এবং এইখানেই এই যে একটা পুলিশের তরফ থেকে তদন্তের গাফিলতির কথা উঠে আসছে, এরকম ইঙ্গিত বা অভিযোগ যে উঠে আসছে, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকেও সেই প্রশ্ন করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই নির্যাতিতার পরিবারের তরফ থেকে যা দাবি করা হচ্ছে আর রাজ্য যে কথা বলছে দুটো কথা মিলছে না এবং এটা অত্যন্ত রহস্যজনক। রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে মেয়েটির পোস্টমর্টেম হয়ে গেছে, সেখানে ধর্ষণের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাই মেয়েটির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। আবার সেই মেয়েটির মায়ের বক্তব্য কলকাতা হাইকোর্টে তিনি জানিয়েছেন, রাজ্য এটা ঠিক কথা বলছে না, মিথ্যে কথা বলছে, কিশোরীর দেহ এখনো পর্যন্ত পোড়ানো হয়নি, অর্থাৎ শেষকৃত্য করা হয়নি। প্রথম থেকে সংবেদনশীলতার সঙ্গে গোটা বিষয়টা হ্যান্ডেল করতে হতো, প্রসিডিওর ফলো করতে হতো, প্রত্যেক পর্বে দেখা যাচ্ছে যে সেটা করা হয়নি। প্রথমে ওইভাবে টেনে হিঁচড়ে মৃতদেহ নিয়ে যাওয়া, তারপরে ইন্টেলিজেন্স ফেলিয়ার, এইরকম একটা ঘটনা ঘটতে পারে এইরকম একটা উত্তেজিত পরিস্থিতিতে পুলিশ স্টেশনে পর্যাপ্ত পরিমাণে কর্মী উপস্থিত নেই এবং সেখানে তারা কী করে নিজেদের প্রোটেক্ট করবেন তারা সেটা জানেন না। এই ঘটনা কেন ঘটল? এবার আপনি যদি অন্য দিক থেকে দেখার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের রাজ্যের পুলিশ আর কিছু জানুক বা না জানুক এইটুকু অন্তত জানে যে তারা যদি গুলি চালায় সেটা যদি নিজেদেরকে প্রোটেক্ট করার জন্যও হয়, সঙ্গে সঙ্গে কিন্তু ওপর থেকে চাপ নেমে আসবে তাদের উপর। যেখানে দুদিন আগে তারা দেখেছেন যখন ওই মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে সাসপেন্ড করা হয়েছে, সেই সময় যখন ঘটনা ঘটছিল তখন সেখানে যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন তারা কি এই ঘটনা নিয়ে কিছু বলেছিলেন, বারণ করেছিলেন? কিন্তু এমনভাবে জিনিসটাকে সামনে রাখা হলো যেন ওই চারজন একা একাই কাজটা করেছেন, কোনো অর্ডার ফলো করেননি এবং তাদেরকে সাসপেন্ড করে ওই কর্তব্যটা ওখানে শেষ করে দেওয়া হলো। সেই কারণে কি পুলিশ কোনো রকম শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, শক্তভাবে এই যে আগুন লাগানো মারপিট এটাকে তারা বন্ধ করতে পারেনি, ব্যবস্থা গ্রহণ করতে পারেনি? আর এই প্রশ্ন আদালতের তরফ থেকেও তোলা হয়েছে অন্য একটি ঘটনায়, 2018 এই উত্তর দিনাজপুরের দাড়িভিটের একটি ঘটনায় আদালতের তরফ থেকে, ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি চালালো না কেন? যখন পুলিশ দেখলো যে জনতার মধ্যে থেকে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা হচ্ছে পুলিশের উপর, তখন শুধুমাত্র লাঠি চার্জ বা কাঁদানে গ্যাসের উপরেই পুলিশ নির্ভর করলো কেন? শূন্যে গুলি চালিয়েও তো উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা যেতে পারতো। তাহলে এক্ষেত্রেও সেই প্রশ্ন উঠে আসে যে কেন সেটা পুলিশ করতে পারলো না। এর কারণ কি এটাও হতে পারে যে কালিয়াগঞ্জে প্রচুর রাজবংশী মানুষজন, আদিবাসী জনজাতির মানুষজন বসবাস করে, সেখানে পুলিশ যদি কোনো রকম কোনো কঠিন ব্যবস্থা গ্রহণ করত তাহলে এই ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে আগেই শাসক দলের গায়ে রাজবংশী বিরোধী বা আদিবাসী বিরোধী তকমা লেগে যেতে পারতো। এই ভয়েই কি এগুলো করা হলো না? কারণ প্রত্যেকটা নির্বাচনের আগে এই রাজবংশী বা আদিবাসী মানুষজনকে ভোট ব্যাংক হিসেবেই ট্রিট করা হয়, নির্বাচনের ঠিক আগে তাদের সম্পর্কে অনেক রকম কথাবার্তা বলা হয়, তারপরে সেই জেকে সেই। তাহলে নির্বাচনের ভয়টাও কি একটা কারণ ছিল? তাহলে এরপরের প্রশ্ন হলো এরপরে পুলিশ এইরকম ধরপাকড় শুরু করলো কেন? তারা একেবারে ওভার অ্যাক্টিভ প্রচণ্ড এরকমটা কেন দেখতে পাওয়া যাচ্ছে? এর কারণ হিসেবে বলা যেতে পারে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী একটি কথা বলেছিলেন, আর সেটা হচ্ছে যে দলমত নির্বিশেষে গ্রেপ্তার করুন যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, ইডি সিবিআই এর মতো তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন, না হলে গুন্ডামি থামবে না। এইটা খুব স্মার্ট স্টেটমেন্ট। মুখ্যমন্ত্রী বলছেন দলমত নির্বিশেষে তাদেরকে ধরুন এবং ইডি সিবিআই এর মতো সম্পত্তি বাজেয়াপ্ত করুন। দলমত নির্বিশেষে কথাটা এখানে বলা যাচ্ছে তার কারণ এখানে তার দলের লোকের খুব একটা কোনো জায়গা নেই, কারণ আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন অ্যাকর্ডিং টু হার এই সমস্ত ঘটনায় এই আন্দোলনের মুখে যারা রয়েছেন তারা সবাই বিরোধী দলের। তিনি নিজেই বলছেন বিজেপি বিহার থেকে গুন্ডা নিয়ে এসে এই সমস্ত তাণ্ডব চালিয়েছে, গ্রামবাসীদের বাড়িঘর লুটপাট করেছে, এই যে তাণ্ডব চলেছে এটা পূর্ব পরিকল্পিত, বিজেপি দিল্লির সমর্থনে এই সমস্ত তাণ্ডব চালাচ্ছে। মানে একদিকে যদি আপনি বলেন যে দলমত নির্বিশেষে ধরুন আর আরেকদিকে যদি আপনি বলেই দেন যে বিজেপি করেছে, তাহলে আর দলমত নির্বিশেষে কথাটার মানে এখানে কি দাঁড়াচ্ছে বোঝা খুব কঠিন। আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে বিধানসভায় একটি বিল পাস হয়েছে যেখানে বলা হচ্ছে কেউ যদি বিক্ষোভ দেখান, ভাঙচুর করেন, পাবলিক প্রপার্টি আগুন টাগুন জ্বালিয়ে দেন, তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সমস্ত সম্পত্তি বিক্রি করে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। অনেকটা পশ্চিমবঙ্গের এই নিয়মটা উত্তরপ্রদেশের একটা নিয়মের মতোই। এবং উত্তরপ্রদেশে যখন এই আইনটা চালু হয়েছিল সেই সময় অনেকেই বলেছিলেন বেশ হয়েছে, যারা পাবলিক প্রপার্টি নষ্ট করবে তাদের ঘাড় মড়িয়েই তো টাকা পয়সা নেওয়া উচিত,
কিন্তু সেই সময় কিছু মানুষ প্রশ্ন তুলেছিলেন যে এই একটা নিয়মের মাধ্যমে বিরোধী দলকে তো টার্গেট করা যেতে পারে, যারা শাসক দল তারা বিরোধী দলকে এই আইনে টার্গেট করে তাদের হ্যারাস করতে পারে, তাদের প্রপার্টি অ্যাটাচ করে দিতে পারে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। কিন্তু সেই সময় যারা এই প্রশ্ন তুলেছিলেন তাদের আরে চুপ করো টুকরে টুকরে গ্যাং এইসব বলে থামিয়ে দেওয়া হয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে সেই একই কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এবং এই বিল পাশ হয়ে গেছে। এবং আজকে যখন মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন যে সম্পত্তি বাজেয়াপ্ত করুন এবং তার নিশানায় প্রধান বিরোধী দল, তখন উত্তরপ্রদেশে যেটাকে পায়েস মনে হয়েছিল পশ্চিমবঙ্গে সেটা আদৌ গলা দিয়ে নামে কিনা সেটাই দেখার বিষয়। একটা অনভিপ্রেত ঘটনা ঘটলে সেটাকে কি করে হ্যান্ডেল করতে হয় সঠিকভাবে তার একটা প্রসিডিওর রয়েছে, সে সমস্ত কিছু আমাদের আইনে নিয়মে লেখা রয়েছে। এখানে এই অনভিপ্রেত ঘটনার সঙ্গে প্রথমেই জুড়ে গেল পুলিশের অসংবেদনশীলতা, তারপরে দেখা গেল দোষারোপ একে অপরের দিকে আঙুল তোলা, মোটিভ নিয়ে প্রশ্ন, তারপরে কেউ বলে দিচ্ছেন যে এটা ঘটেইছে, ইনভেস্টিগেশনের আগেই বলে দিচ্ছেন যে এই ঘটনা ঘটেছে, পরিবারের তরফ থেকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে সেটাই সত্যি, কেউ বলে দিচ্ছেন না এটা একেবারেই মিথ্যে রটনা, এইভাবে একটা কাদা ছোড়াছুড়ি চলতে থাকলো। তারপরে সেখানে মিশে গেল আন্দোলনের নামে দুষ্কৃতীদের তাণ্ডব, আর এই সমস্ত কিছুর জেরে শুরুটা কোথায় সেটাই যেন মানুষ ভুলতে বসেছেন। একদম শুরুটা কোথা থেকে হয়েছিল কালিয়াগঞ্জে এই যে একের পর এক চাঞ্চল্যকর খবর সামনে উঠে আসছে তার সূত্রপাতটা কোথায় সেটাই যেন মানুষ ভুলতে বসেছেন। দেখুন একটা প্রসিডিওর রয়েছে, পই পই করে যেটার কথা বলা হয় যে এইরকম ঘটনা কারোর সঙ্গে ঘটলে তার নাম, তার পরিবারের কারোর নাম, তার ঠিকানা কোনোভাবেই প্রকাশ্যে আসতে পারবে না। সংবাদ মাধ্যম প্রশাসনকে বারবার এই কথা বলা হয়, সকলে এই নিয়ম জানেন। কিন্তু তারপরেও কি হলো, মেয়েটি মারা গেছে, মেয়েটি এই পৃথিবীতে আর নেই, তার নাম প্রকাশ্যে চলে এলো, তার ঠিকানা প্রকাশ্যে চলে এলো, সেই মেয়েটির মৃতদেহকে পর্যন্ত ন্যূনতম সম্মান দেওয়া হলো না, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ সেই মেয়েটি মারা যাওয়ার পরে মিনিমাম রেসপেক্ট সে পেলো না, মিনিমাম প্রসিডিওর কোথাও ফলো করা হলো না। এখানে তো এই প্রশ্ন উঠে আসে যে নারী ক্ষমতায়নের কথা বারবার বলা হয়, নারীদের উন্নয়নের কথা বলা হয়, সেটা কি শুধুমাত্র এই ভাতা প্রকল্প টাকা দেওয়া কতগুলো ওই সাংসদ বা বিধায়ক পদ রিজার্ভ করে রাখা এখানেই শেষ, নাকি এগুলো আচার আচরণ সমস্ত কিছুর মাধ্যমে প্রকাশ পাওয়ার কথা? দেখুন আমরা কড়াইতে ফুটন্ত তেল আর গ্যাসের আগুন দুটোর মধ্যে কোনটায় মানুষের গা বেশি পড়ে সেই তুলনা করতে বসিনি, মানুষের গা পুড়ছে কেন সেই প্রশ্নটা এখানে করা হচ্ছে। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। সকলে ভালো থাকবেন।